চোখ রাখবো খবরে। শুরুতেই দেখতে পাচ্ছি পূজোর মুখেই আলিপুরদুয়ার জেলার দুই বন্ধ চা বাগান কালচিনি ও রাংমাটাঙ্গের শ্রমিকরা পেলেন রাজ্য সরকারের তরফে ফাওলায় অনুদান। ডুয়ার্সটি কোম্পানির অন্তর্গত এই দুটি চা বাগান লকডাউনের সময় থেকেই বন্ধ থাকায় শ্রমিকরা ফাওলায়ের জন্য আবেদন জানায়। শ্রমিকদের পক্ষ থেকে জানা গেছে, আপাতত কিছু শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ মাসের ফাওলাই বা সরকারি অনুদান ঢুকেছে ও বাকিদের অ্যাকাউন্টেও ঢুকবে। সরকারের এই পদক্ষেপে খুশি চা বাগান শ্রমিকরা। শ্রমিক পাঁচ মাসের ফলাই পাইছে আমাদের রায়মাটং চা বাগানে, সেজন্য আমাদের পক্ষ থেকে আমাদের সমস্ত রায়মাটং শ্রমিকের পক্ষ থেকে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সুশ্রী মমতা ব্যানার্জিকে আমরা শ্রমিক পক্ষ থেকে ধন্যবাদ দেয়। এই পূজা অবধির মধ্যে যেভাবে আমাদের বাগান বন্ধ ছিল, অবধির মধ্যে বাগান খোলা একটা ভালো, বাগানও খুলছে, আবার আমাদের পাঁচ মাসের ফলাইও পাচ্ছে, সেজন্য সব শ্রমিকরা খুশি আছে। সেজন্য আমরা সমস্ত চা বাগান শ্রমিক পক্ষ থেকে আমাদের সুশ্রী মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ দেই। अरे बिकॉज़